এসআর কার্টুন পয়েন্ট। বন্ধুরা, আজকের গল্প গরিবের রুটি। রশিদপুর গ্রামে বিমলা তার মেয়ে বর্ষাকে নিয়ে থাকতো। বিমলার স্বামী মারা যাবার পর থেকে বিমলা তার স্বামী রুটির ব্যবসাটাই করে সংসার চালাতো। বিমলার মেয়ে বর্ষা লেখাপড়া যেমন ভালো ছিল, তেমনি সাহসীও ছিল। বর্ষাকে নিয়ে বিমলা অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। মা, ও মা, তুমি একা একা কাজ করছো কেন? আমাকে বললেও তো আমি তোমার হাতের কাজগুলো এগিয়ে দিতে পারি। না মা, তোকে আমার হাতের কোনো কাজ করতে হবে না, তুই গিয়ে তোর লেখাপড়াটা ঠিক মতো কর। ও মা, তুমি এভাবে বলছো কেন? বুঝেছি, তুমি আমাকে কোনো কাজ করতে দিবে না, তাই না? দাঁড়াও, আমি নিজেই কাজ খুঁজে নিচ্ছি। আমি রুটিগুলো তোমার ছুরিতে সাজিয়ে দিচ্ছি মা। না রে মা, তোকে কোনো কাজ করতে হবে না, তুই গিয়ে পড়তে বস। তুই শুধু লেখাপড়া কর মা, তোকে যে লেখাপড়া করে অনেক বড় হতে হবে। যা, তুই গিয়ে পড়তে বস মা। সে কি কথা মা, তুমি একা একা কাজ করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? আর কে বলেছে মা লেখাপড়া করলে কাজ করা যাবে না? আমি লেখাপড়া করব আর তোমার সাথে কাজও করব। আর তুমি দেখো মা, আমি নিশ্চয় একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তাই তুমি এখন চুপ করে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। এ কথা বলে বর্ষা ঝুড়িতে রুটিগুলো সাজিয়ে দিতে থাকে। এভাবে মামের দিন কাটতে থাকে। এই রুটিওয়ালির মেয়ে, শোন, আমার জুতাটা একটু পরিষ্কার করে দে তো। আরে টাকা দেবো রে, এমনি এমনি কি জুতা পরিষ্কার করে নেব? আহারে ধনীর দুলালি রে, আমি কি স্কুলে তোর জুতা পরিষ্কার করতে এসেছি নাকি? আমি স্কুলে লেখাপড়া করতে এসেছি, তাই তুই আর কোনোদিনও এমন কথা আমাকে বলবি না। আর এমন কথা বললে আমি তোকে মজা দেখাবো। আর তুই আমাকে টুটিওয়ালির মেয়ে বলিস কেন রে? তুই কি মাকে সম্মান করতে জানিস না নাকি? তুই যদি নিজের মাকে সম্মান করতি, তাহলে আমার মাকেও এমন রুটিয়ালি করে বলতে পারতি না। ফকিন্নির মেয়ের দেমাক দেখলে বাঁচি না, একেবারে যেন ধানি লঙ্কা, কোনো কথা বললে সরেই থাকা যায় না। এই, তুই আবার আমার মাকে গালি দিচ্ছিস? আর আমি কোথায় তোকে দেমাক দেখালাম? তুই আমার পিছনে লাগতে আসিস কেন? তুই আমায় আর রুটিয়ালির মেয়ে বলে ডাকবি না, তাহলে দেখবি আমিও তোকে আর কোনো কথা শোনাবো না। আর শোন, আমি গরিব ঠিকই, কিন্তু আমি চুপ করে থাকার মেয়ে নই, কথাটা মাথায় রাখিস। এই বলেই বর্ষা সেখান থেকে চলে যায়। আর বাড়িতে ফিরে বর্ষা বিমলার কাছে গিয়ে চুপটি করে বসে। কি রে মা, কি হয়েছে তোর? তুই এমন চুপ করে এখানে বসলি যে, তোর মনটা কি খারাপ নাকি রে মা? মা, আমরা রুটি বিক্রি করে খাই, এটা কি আমাদের বড় দোষ নাকি মা? জানো মা, আমাকে সবাই রুটিওয়ালির মেয়ে বলে ঠাট্টা করে। মা, তোমাকে কেউ রুটিওয়ালি বললে আমার ভীষণ রাগ হয়। পাগলি মেয়ে, কে কি বলল? ওসবে কান দিতে যাস কেন বলতো? আমরা গরিব মানুষ, তাই লোকে আমাদের একটু কথা বলবেই। কিন্তু মা, আমাদের মতো গরিবদের যে রুটি চলার উপায়, তাই গরিবের রুটি নিয়ে কে কি বললো না বললো সেদিকে খেয়াল না করে তুই তোর লেখাপড়ায় মন দে। আর আজ যারা তোকে টুটিওয়ালির মেয়ে বলে ঠাট্টা করছে, তারা একদিন ঠিকই তাদের ভুলটা বুঝতে পারবে রে মা। এসব না ভেবে যা তো এখন হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। বিমলার কথা মতো বর্ষা হাত মুখ ধুয়ে চলে যায়। আর বিমলা বর্ষার জন্য খাবার বাড়ে। এরপর বর্ষা হাত মুখ ধুয়ে আসে আর খাবার খেয়ে নেয়। এভাবে দিন কাটতে থাকে বর্ষা আর বিমলার। দেখতে দেখতে আরো 6টি বছর কেটে যায়।
একদিন বর্ষা তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, একটা খুশির খবর আছে মা। ও মা, তাড়াতাড়ি এসো না। কি হয়েছে রে মা, এভাবে ডাকাডাকি করছিস কেন? আর তোর হাতে মিষ্টি কেন রে মা? মা, মা, আমি চাকরি পেয়ে গেছি মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি মা, তাই তো মিষ্টি নিয়ে এসেছি। আর তোমাকে রুটির ব্যবসা করতে হবে না মা, আর কেউ আমাকে রুটিয়ালির মেয়েও বলে রাখতে পারবে না, আর কেউ গরিবের রুটি নিয়েও কথা শোনাতে পারবে না। রুটিয়ালির মেয়ে আজ চাকরিজীবী হতে পেরেছে মা। সত্যি বলছিস মা? তুই সত্যি চাকরি পেয়েছিস? মারে, তোর চাকরি পাওয়ার কথা শুনে আমার যে কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না মা। আমার প্রার্থনা ভগবান শুনেছে রে মা, আমার এতদিনের কষ্ট পরিশ্রম সব আজ সফল হয়েছে রে মা, আমার রুটির ব্যবসাটাও আজ যে সফলতা পেয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছ, কিন্তু মা, এত ভালো একটা খবর শুনেও তুমি এভাবে কাঁদছো কেন? মা রে, এটা দুঃখের কান্না নয় রে, এটা তো সুখের কান্না, সুখেই তো আমার একদম জল চলে আসছে রে মা। আর তোকে কে বলেছে কাঁদলেই মানুষের চোখে জল আসে? দেখ, আমি তোর এই চাকরির কথা শুনেও আমার চোখে জল এসেছে মা। যাক গে মা, তুমি এবার মিষ্টি খাও তো। আর শোনো মা, আমরা আর এই গ্রামে থাকবো না, চাকরির জন্য আমাকে শহরে থাকতে হবে, তাই তুমিও আমার সাথে শহরেই থাকবে, আর আমি তোমাকে রুটিয়ালি নয় মা, রানীর মতো করে রাখবো। এরপর বর্ষা আর বিমলা গ্রাম ছেড়ে শহরে চলে যায়। আর বর্ষা শহরে বড় একটা বাড়ি বানায়। আর বিমলাকে বর্ষা সত্যিই রানীর মতো আরামায়েশে রাখে। আর দুই মামে অনেক সুখে তাদের দিন কাটাতে থাকে।